ইসরায়েলের সামরিক ইতিহাসে এত বড় ধাক্কা তারা কোনো দিনই খায়নি বন্ধুরা প্রচণ্ড এক হামলায় ইসরায়েলের একটি ঘাঁটি শেষ হয়ে গেছে হাইপা এবং তেলাবিবের মাঝাবাজি অবস্থিত বে বেনিয়ামিন ঘাঁটিতে এক প্রচণ্ড রকমের হামলায় চারজনের মতো শৈন্য জায়গায় শেষ সত্তর জনের মতো আহত এবং তাদের মধ্যে সাতজনের অবস্থা চরমভাবে আশঙ্কাজনক এই হামলার পর পুরো মধ্যপ্রাচ্য জুড়ে আরেকটি ঢেউ উঠেছে বন্ধুরা ইসরায়েলি এবং আমেরিকার মিলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে ইসরায়েলের অভ্যন্তরে এরপরে দ্বিতীয় হামলাটি পরিচালিত হয় এই শকওয়েবে আরও অনেকে আহত হয়েছে এখন পুরো ইসরায়েল জুড়ে একটি আতঙ্কর দেশে পরিণত হয়েছে যতদিন না পর্যন্ত যুদ্ধটি শেষ হচ্ছে ততদিন পর্যন্ত এখানে এই অবস্থা চলবে বলে ধারণা করা হচ্ছে উত্তরাঞ্চলের যতগুলো ব্রিগেড রয়েছে তার মধ্যে গোলানি ব্রিগেড হচ্ছে ইসরায়েলের সবচেয়ে মারাত্মক ব্রিগেড বন্ধুরা এটি মিস্টার নেতানিয়াহুর অত্যন্ত আস্থার একটি ব্রিগেড উত্তরাঞ্চলের সেই সবচেয়ে শক্তিশালী এবং স্পেশাল ব্রিগেডকে লক্ষ্য করে চালানো এই হামলায় দুমড়ে চুমড়ে গেছে তাদের মনোবল সেখানে যখন এই হামলাটি পরিচালনা করা হয় তখন রাতের খাবার খাচ্ছিল সৈন্যরা আর এরপরই চরম বিধ্বংসী আক্রমণের মাধ্যমে সেটিকে উড়িয়ে দেয়া হয় হিজবুল্লাহ তরফ থেকে তৎক্ষণাৎ এই হামলার দায় স্বীকার করা হয়েছে এবং বলা হয়েছে বৈরুতে বিমান হামলার বিপরীতে তারা প্রতিশোধমূলক হামলা হিসেবেই হামলা চালিয়েছে বিভিন্ন অবস্থানে একের পর এক হামলা চলছে বন্ধুরা ইসরায়েলকে বাঁচাতে তারা কল করেছে আমেরিকা এবং তার সৈন্যদের প্রতিনিয়ত এবং জরুরিভাবে শুধুমাত্র থার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নয় এই আমেরিকার কাছে জরুরি ভিত্তিতে সহায়তা চেয়েছে ইসরায়েল তারা যা ভেবেছিল পুরো ব্যাপারটি এখন উল্টে গেছে বন্ধুরা বর্তমানে পুরোপুরি আপনার লেবাননের অভ্যন্তর ও চরম ধরনের প্রতিরোধের সম্মুখীন হয়ে এখান থেকেও ফিরে আসার সম্ভাবনা রয়েছে দেশের অভ্যন্তরে দেশের বাইরে এই মুহূর্তে পুরোপুরি ব্যাক ফুটে ইসরায়েলি সেনারা আইডিয়া ভেবেছিল হামাসকে যেভাবে দমন করা গেছে বা যতটুকুন গেছে সেটি মনায় শেষ এত সহজ যে কোনো যুদ্ধ হতে পারে তাকে এক বছর সময় লেগেছে কিন্তু এখনও পর্যন্ত হামাস আবার এক অ্যাম্বুসের মাধ্যমে গত কয়েকদিন পূর্বে প্রায় পনেরো জনের মতো শূন্য জায়গায় শেষ করে দিয়েছে তার মানে হামাস এখন আবার নতুন করে মাথা জড়া দিয়ে আক্রমণ শুরু করেছে আর এরই মধ্যে লেবাননের অভ্যন্তরে যে হামলাটি নেতা নেয়াহু শুরু করেছিলেন মূলত সামগ্রিকভাবে এখন তিনি চরম বেকায়দায় পড়েছেন আইডিএফ এখন বর্তমানে বৌরুতের অভ্যন্তরে বিমান হামলা চালাচ্ছে এবং সীমান্তবর্তী অবস্থানগুলোতে তারা পদাতিক হামলা চালু রেখেছে তারই মধ্যে প্রচণ্ড রকমের প্রতিরোধ গড়ে তুলেছে প্রতিরোধ বাহিনী আর এর বাইরে প্রতিনিয়ত ইসরায়েল জুড়ে চরম ক্ষেপণাস্ত্র হামলা এবং আত্মঘাতী ড্রোন হামলা শুরু হয়েছে বৃষ্টির মতো চলছে এই সকল হামলা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন আর তেমন একটা কাজ করছে না যেখানেই মারছে সেখানেই লাগছে বন্ধুরা এখন তাদের মুখ লুকানোর অবস্থা আমেরিকার শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ইসরায়েলের এই শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে তাদের আত্মঘাতীকে ড্রোন এবং ক্ষেপণাস্ত্রগুলো যখন আসে তখন সাইরেনও বাজেনি অর্থাৎ রাডার সিস্টেমটি সম্পূর্ণরূপে অকেজ ছিল এমন ধরনের একটি গোলানি মালভূমি এমন ধরনের একটি সামরিক স্থাপনা সেটির যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকা উচিত এবং ইসরায়েল আয়রনডোমের উপর যতটা ভরসা করে সেই ভরসা দিনে দিনে এখন উবে যাচ্ছে আমি অনেকবার বলেছি আপনাদের যুদ্ধ যত আগাবে তত আপনারা দেখতে পাবেন আসলে অহংকার এবং গর্বের ব্যাপারটি কোথায় উড়ে যায় নিজেদের সামরিক বাহিনী নিয়ে বিশ্বের বুকে যে অহংকার সেই অহংকারে এবার একেবারে ধুলোয় মিশে যাচ্ছে এবং এটি যদি দীর্ঘমেয়াদী যুদ্ধে পরিণত হয় তাহলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বলতে তাদের কিছু থাকবে না এটাই হচ্ছে আমার ব্যক্তিগত মূল্যায়ন আর যখন এগুলো তেমন একটা কাজ করবে না তখন এটি এমন পর্যায়ে গিয়ে ঠেকবে যে কোনো কিছুর বিনিময়ে টিকার রক্ষা করা সম্ভব হবে কি না বড়ো ধরনের একটি প্রশ্নবোধক চিহ্ন রয়ে যায় বন্ধুরা এইক্ষণ তড়িঘড়ি করে আমেরিকার কাছে সাহায্য প্রার্থনা করা হয়েছে সামগ্রিক ব্যাপারগুলো নিয়ে মধ্যপ্রাচ্য এখন টাল অবস্থা আর এরই মধ্যে যদি পাল্টা হামলার ব্যাপারটি ইরানের অভ্যন্তরে ভাবে এবং ইরান যদি পাল্টা হামলা চালায় একসাথে হিজবুল্লাহ ইরান তারপরে ইসলামিক রেজিস্ট্যান্স অফ ইরাক তারপরে সিরিয়া এদের বিরুদ্ধে লড়তে হবে এবং এক হিজবুল্লার বিরুদ্ধে লড়তে গিয়ে তাদের অবস্থা বারোটা থেকে তেরোটার ঘড়ি চোদ্দোটায় চলে যাচ্ছে অর্থাৎ এমন ধরনের আঘাতের পর তাদের মানসিক অবস্থা কোথায় গিয়ে ঠেকবে এরই মধ্যে জানা গেছে অনেক সৈন্য এখন যুদ্ধ করতে চাচ্ছে না বন্ধুরা এটি একটি মারাত্মক ফ্যাক্টর আর এভাবে যদি চলতে থাকে তাহলে বড় ধরনের একটি ভীতি ছড়িয়ে পড়বে অভ্যন্তরীণভাবে সামরিক বাহিনীর মধ্যে সুতরাং ব্যাপারটি এখন কোন পর্যায়ে গিয়ে ঠেকেছে বুঝতে পারছেন একমাত্র তাদের অভ্যন্তরীণ ত্রাতা হয়ে দাঁড়িয়ে আছে আমেরিকা এখন আমেরিকা যদি ফাঁকা মাঠে খেলতে দেয় যে তোমরা সিঙ্গেলই খেলো আমি এর ভিতরে নাই তাহলে ব্যাপারটি কিন্তু একেবারে এখানেই শেষ হয়ে যায় কিন্তু আমেরিকা তার সৈন্য প্রেরণ করেছে তার বন্ধুকে বাঁচানোর জন্য আর এপাশ থেকে ইরান তার স্বভাবসুলভ ভঙ্গিতে জবাব দিয়েছে যদি এখানে মরতে ভালো লাগে তাহলে আসো অর্থাৎ এই প্রথম পর্যায়ে যে থার্ড পাঠানো হয়েছিল তার পরের পর্যায়ে যে থার্ড সেই থার্ডের সাথে প্রায় একশো ট্রুপসকে পরিচালনা করার জন্য পাঠানো হয়েছে এবং তারা ধারণা করছে একে রক্ষা করার জন্য তিন হাজার শূন্য পাঠানো হবে বলে দেওয়া হয়েছে ইসরায়েলের অভ্যন্তরে যারা থাকবে তাদেরই টার্গেটে পরিণত করা হতে পারে সুতরাং যুদ্ধে যদি জড়ানোর হাউস থাকে তাহলে জড়াইও এখন ব্যাপারটি এমন পর্যায়ে চলে গেছে ইসরায়েল না আমেরিকার সামনেকে সেই ব্যাপারটি আর ইরানের মাথাতে নাই বন্ধুরা এত শক্তি তারা কোথা থেকে পেল এত আত্মবিশ্বাস কোথ থেকে আসে কিছু কি বানাই ফেললো নাকি আমার তো এমন একটা সন্দেহ প্রথম থেকেই শুরু হচ্ছে এখন এই ব্যাপারটি কেন তাহলে আকারে আসছে না এমন ধরনের আত্মবিশ্বাস এমন ধরনের কনফিডেন্সলি এমন ধরনের একটি হুমকি এই হুমকিগুলো তো জেনারেলি আমেরিকা এবং ইসরায়েলের মতো মিলিত শক্তির বিরুদ্ধে কোনোভাবেই আসা সম্ভব নয় তাহলে এগুলো থেকে আসছে আমার মনে হয় কিছু একটা ঘটেছে কারণ কনভেনশনাল সামরিক যুদ্ধে ইরানের টিকার কথা না ইসরায়েল এবং আমেরিকার সামনে অবশ্যই ইরানের টিকার কথা না একটা সত্য কথা তাহলে ইসরায়েল এবং আমেরিকার যৌথ বাহিনীকে এভাবে হুমকি দেওয়ার মানে কি এটি কি শুধু হুমকির মধ্যে সীমাবদ্ধ হুমকি দিলে তো পাল্টা হুমকি আক্রমণ করলে তো পাল্টা আক্রমণ আসবে সেক্ষেত্রে কি ইরান বুঝে শুনে এগুলো বলছে তারা কি ইসরায়েল এবং আমেরিকা মিলিত শক্তির সামনে টিকে থাকতে পারবে নাকি আবেগের বশবর্তী হয়ে তারা এগুলো বলছে নাকি তারা সত্যিকার অর্থে পরমাণু অস্ত্র বানাইয়ে ঘরে রাইখে দেে এখন শুধু সময়ের ব্যাপার যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে এটি দেখানো হবে তারপরে এখান থেকে আসলে প্রকৃত যুদ্ধটা শুরু করা হবে সামগ্রিক ব্যাপারগুলোতে কিছু প্রশ্ন রেখে গেলাম এগুলো পরবর্তীতে আমরা খুলাসা করার চেষ্টা করব তবে আজ যে হামলাটি হয়েছে এমন হামলার পর ইসরায়েলি সেনাবাহিনী বা আইডিএফের মনোবল এক প্রকার ভেঙে যাওয়ার কথা তারপরেও তারা পেশাদার বাহিনী নেতানেহু সরকার বৌরতর অভ্যন্তর এবং লেবাননের সাথে যে যুদ্ধ শুরু করেছে এটি শেষ তিনি দেখে যেতে পারবেন বলে মনে হয় না এখানে তারা কেউই জয়ী হতে পারবে বলে মনে হয় না আমি পূর্বেই বলেছি যুদ্ধ এমন একটা ফ্যাক্ট যে যুদ্ধ মূলত ধ্বংস ডেকে আনে এবং উভয় পক্ষেই এখানে দিন শেষে পরাজয়ের খাতায় নাম লেখায় পুরো ইসরায়েল জুড়ে চরম এক আতঙ্ক আপনি ভিডিওতে দেখতে পারবেন চারিদিকে শুধু ছোটাছুটি আর ছোটাছুটি এভাবে কতদিন বাঁচা যায় মানুষের জীবনে দেশের মধ্যে বাঁচার তো একটা লেভেল আছে আমি কেন এত উত্তেজনা এত টেনশন এত ব্যাপার নিয়ে বাঁচবো রে ভাই প্রতিনিয়ত যুদ্ধ আমার ঘাড়ের পরে বসে আছে এভাবে না করে যদি আমরা একটি সমঝোতার মাধ্যমে মধ্যপ্রাচ্য একটি শান্তির দেশ হিসেবে বা শান্তির এরিয়া হিসেবে ঘোষণা দিতে পারি না নাকি যুদ্ধাঙ্গে এই মনোভাবের মাধ্যমে আমরা অভ্যন্তরীণ রাজনীতিতে সুবিধা নেওয়ার জন্য এমন মানুষের মৃত্যু খেলা খেলছি যত দ্রুত সম্ভব এ ব্যাপারে যদি এই আমেরিকা এবং পশ্চিমা শক্তিগুলো সিদ্ধান্ত গ্রহণ না করে তাহলে মধ্যপ্রাচ্য জোরে যদি এই ধরনের একটি ওয়ালআউট যুদ্ধ শুরু হয় সৌদি আরব বলেন সংযুক্ত আরব আমিরাত বলেন কাতার বলেন বাহারাইন বলেন সব জায়গাতে হামলা হবে এবং একটা ওয়াল আউট যুদ্ধের মাধ্যমে কে জিতবে আর কার পতন হবে সেই ব্যাপারটি কিন্তু নিশ্চিত নয় তবে এখানে যদি একটি অ্যাটোমিক ওয়ারের দিকে যুদ্ধটি ঝুঁকে যায় আমেরিকাও তখন এটিকে রাষ্ট্রে ধরে রাখতে পারবে না তার মানে এর মাধ্যমে কি ইসরায়েল এবং আমেরিকার শেষে শুরু হচ্ছে এখানে নাকি এখানে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোতে তাদের তাবেদার বা প্রতিপত্তি বাড়ছে আপনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সামরিক শক্তি ব্যবহার করে যদি জয় পেতেন তাহলে আফগানিস্তানে জয় পেতেন আফগানিস্তানে যদি আমেরিকা জয় না পায় তাহলে লেবাননের অভ্যন্তরে কিভাবে ইসরায়েল জয় পাবে আমার তো কোনো হিসাবে আসে না বন্ধুরা এখানে যে ব্যাপারটি আসছে সেটি হচ্ছে আরও দুই পক্ষে রক্তক্ষরণ হবে এবং এর মাধ্যমে হয়তো দিন শেষে তাদের শিক্ষা হবে আমরা যেটি করছি ঠিক না বন্ধুরা এই চরম বিধ্বংসী হামলার মাধ্যমে যে ব্যাপারটি মেসেজ আকারে আসলো আমি আবারও স্মরণ করিয়ে দেয় আমি মাঝে মধ্যেই বলি পৃথিবীর কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাই হানড্রেড পারসেন্ট নিখুঁত নয় এবং এটি আপনাকে রক্ষা করার গ্যারান্টি দিতে পারে না পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আমাদের এ বলে মিস্টার নেতানিয়াহু বারবার গর্বের চাবায় বুক চাপড়ান কিন্তু তার সেই সর্বশ্রেষ্ঠ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গোলানু ব্রিগেডকে একেবারে এই আপনার বেনিয়ামিন ঘাটিতে একেবারে মিশিয়ে দিল সুতরাং এটিকে আপনি আরও বারবার বলবেন আপনার শুধু এখানে না এরপরে আরও কয়েকটি শখ হামলা চালানো হয়েছে সেখানেও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় থেকেছে সেখানেও ক্ষয়ক্ষতি হয়েছে হতাহত হয়েছে বন্ধুরা শখটের পর শখ আসছে এখন শুধু আপনারা দেখে যান আর থেকে যান আর এই ধরনের নিয়মিত আপডেটগুলো পেতে চাইলে অবশ্যই আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নিয়মিত আপনাদের সামনে নিয়ে আসবো তরুন্দমার যুদ্ধ যেটি ভেবেছিল মানুষ যে একপাক্ষিক যুদ্ধ হবে এখন আর সেটি একপাক্ষিক নাই রে ভাই আঘাত পাল্টা আঘাতে জমে ওঠার মতো অবস্থা একপাক্ষিক কেটি নক আউট হচ্ছে না তাই দ্রুততম সময়ের মধ্যে মিত্রকে ডেকে আনা হয়েছে বাসাও বাসাও দেখা যাক শেষ পর্যন্ত কি হয় নিজেদের যদি বিবেক বুদ্ধি এবং চিন্তা শক্তি এখনও পর্যন্ত উদিতে না হয় তাহলে কিন্তু চরম এক চোরাবালিতে আটকে যাবে এই দেশটি এবং নিজেদের সেই গর্বের ব্যাপারটি হয়তো গর্বই থেকে যাবে কারণ আঘাতের পরিবর্তে পাল্টা আঘাত দিতে দিতে যখন সে আসল জিনিস তৈরি করে ফেলছে তখন আর কেউ তাকে থামায় রাখতে পারবে বলে মনে হয় না আপনাদের কি